এবং অল্প বয়সে যেটা আমরা প্রেম নিয়ে সবার আগে ভাবি না তাও তো দিচ্ছে কদিন পরে খাওয়ার জন্য আমাদের ষাট টাকা দেবে সেই দিন আসতে চলেছে শোনো ষাট টাকা বিরিয়ানিতে চিকেন যদি দূর থেকে দেখাও যায় তাও অনেক আমি জানি না কি করে সারটাকে আনলিমিটেড আমার হিসাবে আসছে প্রচুর দেখছি আমি চারিদিকে দেখছি তুমি খেয়ে দেখেছো কোনো হ্যাঁ বাংলার কন্টেন্ট ক্রিয়েটার কমিউনিটিটা আমার এখনো মনে হয় আরেকটু ডেভেলপ হতে পারে ডিসিপ্লিন নেই কিছু আছে কিছু না ডিসিপ্লিন আর আমরা ক্রিঞ্জে বড্ড বেশি বিশ্বাসী এক কাপ কফি কাফি কথারই তোফান এই টেবিলে সবই আছে খেলা থেকে গান আমাদের গল্পেরা সবই হবে হিট কারণ সঙ্গে আছেন অতিথি এবং ইন্দ্রজিৎ মোটিভেশনাল স্পিকিং ব্যাপারটা না মানে শুনতে ভালো লাগে বাংলায় যদি আমরা কারুর কথা লক্ষ লক্ষ লোক শুনে থাকি পাবলিক স্পিকিংয়ে যে আজকে মোটামুটি ধরুন বাংলা ভাষায় সারা পৃথিবী জুড়ে জয় করে বেড়াচ্ছে তার সঙ্গে যার একটি চ্যানেল আছে যেখানে রিয়েল লাইফ হরার স্টোরি শোনানো হয় কথা বা গৌরব তপাদার গৌরবের সঙ্গে আজকে আড্ডা আড্ডাই বলবো কারণ এখানে না কোনো এজেন্ডা নেই অন্তত আজকের এই এপিসোডটায় অ্যাজেন্ডালেস ভাট শুনতে যদি ইন্টারেস্টেড হন এপিসোডটা আপনার জন্যে গৌরব তোমাকে লোকে মোটামুটি মোটিভেশনাল স্পিকিং বা মোটিভেশনাল কন্টেন্টে বাংলায় স্রষ্টাকর্তা হত্যা কর্তা বিধাতা এরকম দেখে থেকে পুরোনো মানে সবথেকে পুরনো লোকের মধ্যে একজন কিভাবে শুরু হলো জানিটা গৌরব তোমাদের এই জার্নিটা শুরু আমার মা বাবার থেকে আচ্ছা বিকজ মনের জোর যে জিনিসটা মানে যেখান থেকে আসে মোটিভেশান যেটাকে আরও বড় হয়ে আরও যত দিন যাচ্ছে বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি রিয়ালিটিটাকে দেখা এই সমস্ত কিছুর পেছনে তো থাকে একটা মনের জোর একটা ছোট বাচ্চা যখন থাকে সে উপরে একটা স্লিপ থেকে নিচে নামবে কি নামবে না এটা ঠিক অনেকটাই ঠিক হয় তার মনের জোরের উপর যে তার কি ভয় লাগছে সে কাঁদছে বিশ্বাসের উপর এবং বিশ্বাসের উপর তো আমার মা বাবা দুজনে খুব মানে স্ট্রং মাইন্ডেড পিপল আর কি ওরা প্রচণ্ড ওদের মনের জোর আত্মবিশ্বাসী খুব খারাপ জায়গা থেকে এসেছে খুব খারাপ টাইমের মধ্যে দিয়ে গেছে তা সত্ত্বেও ওই বিশ্বাসটা ছিল একটা আত্মবিশ্বাসের জায়গা বিশেষ করে মায়ের মধ্যে খুব বেশি তো ওইখান থেকে আমিও ছোটবেলা থেকে না অনেকটা ওরকম কোনো কিছু থেকে হার মানবো না দেখে নি না কী হয় যে কোনো টারময়েলকে বুঝে নেব তো এখান থেকে আমার শুরু হয় গান লেখা আচ্ছা এবার এই গান লেখাতে আমার ছোটোবেলার লেখা যত রকম গান ছিল তার মধ্যে ভেঙে পড়া এবং ওঠা ভেঙে যাওয়া এবং গড়ে ওঠা এই জিনিসটাকে নিয়ে আমি খুব লিখেছি

দেন ওটা ভাইরাল হয়ে যায় তারপর আরও দু তিনটে করার পর সৌরভ আহমেদ বলে একজনের করেছিলাম ওটা প্রায় মিলিয়ন যায় এটা এটা কোন আচ্ছা আর তারপর আমি বললাম যে ওকে তাহলে আমার গানে যে কথাগুলো আছে কেননা সেই কথাগুলোকে বলি এবার তো ওই বলতে গিয়ে আমি যে কখন পরপর আরও অনেক টপিককে ছুঁয়ে গেলাম নিজের পড়াশোনা আরও বেড়ে গেল নিজের লাইফের প্রতি অবজারভেশন তখন থেকে মনে হলো যে আরেকটু অবজার্ভ করি আর একটুখানি দেখি আমার সাথে কি হচ্ছে সেটাকে দেখি উল্টো দিকের মানুষটার সাথে কি হচ্ছে সেটাকে আরও দেখি আরও শুনি এই করতে 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 না এটা স্টার্ট তারপর ঠিক আর বুঝে উঠতে পারিনি যে এত কিছু হয়ে যাবে হ্যাঁ যে এরকমভাবে চলবে ব্যাপারটা নিজেকে তুমি এখনো কিভাবে দেখো অ্যাজ অ্যান অবজারভার যে দেখছে নাকি যে লোককে দেখাচ্ছে আমি খুব নিজেকে খুব পার্সোনাল স্তরে আমি খুব অবজারভার হিসেবে ভাবি নিজেকে আমি সব কিছু অবজার্ভ করতে ভালোবাসি আর আমার না আমি প্রত্যেক দিন বিকেলবেলা বিশেষ করে বর্ষাকালটায় আমি আমার বাড়ির ছাদে যাই আগে তো ছাদ ছিল না এখন বাড়ির ছাদ হয়েছে তো বাড়ির ছাদে যাই এটা একটা শখ আমি যে ঘরটায় থাকতাম ওই ঘরটায় কোনো জানলা ছিল না ওখান থেকে আকাশ দেখা যেত না আর এখন তাই জন্য আমি প্রত্যেক বিকেলে বর্ষাকালে শীতকালে এই সময়টাতেও খুব গরমকালটা সম্ভব হয় না ছাদে যাই ছাদে গিয়ে আমি মেঘ দেখতে থাকি এবং এটা আমার অনেকটা মানে আমি এই টাইমটাতে কাউকে ইন্টারাপ্ট করতে দিই না আমার খুব কাছের কিছু মানুষকে নিয়ে বসি আর যদি আননেসেসারি কোনো কল আসে আমি ধরি না কোনো মানুষ আসতে চাইলেও আমি তাকে বলে দিই বাড়িতে নেই ওই টাইমটা আমি ছাদে বসে থাকি ওই সন্ধে হওয়াটা দেখি আমার দেখতে খুব ভালো লাগে যা হয় শুধু সেটাকে অনুভব করতে ভালো লাগে আর মানুষকে দেখানোর ক্ষেত্রে কখনো কখনো যেটা হয় যে মানুষ যখন কোন প্রশ্ন করে কেউ হয়তো কোনো প্রশ্ন করলো বা কেউ হয়তো কোনো সত্যি দেখা থেকে যা ফিল হয় সেটা বলি তখন সেটাও ইনস্ট্যান্ট মানে তখনই যেটা মনে হয় অত ভাবো না অত ভাবি না কারণ লোকের ধারণা অনেক অডিয়েন্সেরই ধারণা নিশ্চয়ই তুমিও জানো যে তোমার কাছে একটা আগে স্ক্রিপ্ট বানানো হয় তারপরে সেই উত্তরটা লেখো তারপরে কেউ একটা পড়ো না আমার স্ক্রিপ্ট হয় না আমার প্রেতকথার একমাত্র স্ক্রিপ্ট থাকে কারণ সেটা তো অন্য অন্য জন কিন্তু আমার মোটিভেশনাল স্পিকিংয়ের ক্ষেত্রে কখনোই থাকে না ইনফ্যাক্ট মানে আমি যখনই কথা বলি আমি একটা ধারার মধ্যে থেকে কথা বলতে ভালোবাসি বিশেষ করে এই ধরনের পডকাস্টে আরও বেশি বা আমার নিজের পডকাস্টে যখন আমি মোটিভেশনাল কথা বলছি পার্সোনালিও তো তখন কিছু মানে স্ক্রিপ্ট থাকলে ঠিক হয় না ব্যাপারটা তখন না মানে যেখানে ইচ্ছা যাওয়া যায় না যে কোনো থটকে ধরে এনে সেই থটটাকে নিয়ে কথা বলছি ওই ব্যাপারটা থাকে না ওই ব্রেন স্টর্মিংটা দরকার সেটা আমি দেখেছি কারণ আমরা যখন এবগিন ইন্দ্রজিতের প্রথম সিজনটা শ্যুট করতে যাই তখন অনেক কিছু লিখেছিলাম এই এই বুলেট পয়েন্টস এই প্রশ্ন হ্যানা ত্যানা পাশে একটা মোবাইল নিয়ে প্রিন্ট আউট নিয়ে সব কিছু নিয়ে বসতাম প্রথম এপিসোডে এসেছিল মির তখনই রিয়েলাইজ করলাম যে ব্যাপারটা এর মধ্যে থাকছে না পুরো ঘেঁটে এদিক ওদিক সেদিক সে তার মতো চলে যাচ্ছে তুমি যখন পডকাস্ট করছো তোমার উল্টো দিকে ধরো এমন একজন ডাইনামিক পার্সোনালিটি বসে আছে যে হয়তো আরো দশটা জায়গায় চলে যাচ্ছে সে নিজেও জানে না পাঁচ মিনিট পরে কি করবে তুমি মানে মির্দার ক্ষেত্রে যেটা মানে হবেই এটা ও জানি না পাঁচ না পাঁচ মিনিট বাদে হয়তো উনি কি বলবেন তো তখন তার সামনে বসে কথা বলতে গেলে তোমার আর স্ক্রিপ্ট ফলো করা হবে না সম্ভব না আর সেটা হয়তো এই পডকাস্ট বা ইন্ডিপেন্ডেন্ট কন্টেন্ট ক্রিয়েশন আমি যদি আমাদের প্রত্যেকের জনারটাকে ধরি ধরো পডকাস্ট বলো মোটিভেশনাল বলো আমার ফুড ব্লগ বলো যাই বলো দিস ইস অ্যান ইন্ডিপেন্ডেন্ট কন্টেন্ট এখন তো অনেক ফুড ব্লগার কেমন লাগছে খুব ভালো লাগে কেমন লাগছে বলো হেভি লাগছে হেভি লাগছে সত্তর টাকা ষাট টাকায় বিরিয়ানি দিচ্ছে লোকজন তাও তো দিচ্ছে কদিন পরে খাওয়ার জন্য আমাদের ষাট টাকা দেবে পৃথিবীতে সেই দিন আসতে চলেছে শোনো ষাট টাকা বিরিয়ানিতে চিকেন যদি দূর থেকে দেখাও যায় তাও অনেক আমি জানি না কি করে ষাটটাকে আনলিমিটেড আমার হিসাবে আসছে প্রচুর দেখছি আমি চারিদিকে দেখছিস মানে তুমি খেয়ে দেখেছো কোনোদিনও হ্যাঁ একদিন আমাকে খাওয়াবে নিয়ে গিয়ে আমার কুত্তার পেট খারাপ হয় না কি কোয়ালিটিটা কি থাকে আমি ওটা ঠিক আছে আমি কাউকে ছোট করতে চাইছি দেখো ছোট বড় আমি জানতে চাই আমি একদিন খেতে যাব কোনো ফুড ব্লগার মানে এই মুহূর্তে যদি আমি আছি না আমি বলছি যারা ফুড ব্লগার নাই বলবো কোনো দোকানদার যদি দেখে তাহলে সে যেন ইনভাইট করে আমাদের আমি ইনভাইট করছি তুমি চল আচ্ছা আমি উদাহরণ দিয়ে বলছি আমি থাকি বেলেঘাটে হ্যাঁ আমাদের পাড়ায় একটি চিকেন বিরিয়ানি দোকান ছিল এখন উঠে গেছে ন্যাচারালি সরি টু ইন্টারাপ্ট এটা আমায় এখন বলতেই হবে হ্যাঁ তোমাদের বেলেঘাটে ঠিক জোড়া মন্দিরের সামনে দুটো পরপর চাউমিনের দোকান রয়েছে ওই দুটো চাউমিনের দোকানের যেকোনো দোকানে তুমি গিয়ে একদিন চাউমিন ট্রাই করো তারপর আমাকে বলো ওটা আমার ফেভারিট চাউমিনের দোকান আমি ছোটবেলা থেকে আমার মা বাড়ি বেলেঘাটায় আমি ওখানে চাউমিন খেতাম এখনো দুর্গা সময় আমি রাত্রিবেলা গাড়ি নিয়ে চলে যাই কোনো ভালো হোটেলে না ওই দোকানে চাউমিনটা খেতে দেখো প্রথম কথা হচ্ছে হাক্কা চাউমিন বা স্ট্রিট চাউমিন রেস্টুরেন্টের থেকে বেটার রাস্তায় বানায় একদম এটা নির্মম সত্য মানে কনসিডারিং আমরা ধরো আজকে হয়তো অনেকগুলো রেস্টুরেন্টের ওনারকে চিনি বা চেনকে চিনি খুব ভালো বন্ধুত্ব ওই জিনিসটা হয় না কালী মন্দিরে যা চাউমিন বানায় সেটা আমি অনেক বড় চেনে নাম পাই না ফলে ফুড ব্লগিং এখন ওইটা আর তুমি বলছো না অনেক ফুড ব্লগার আমার মনে হয় কি আমরা না বাঙালিরা এখনো অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি পিছিয়ে আছি মানে কি যে সংখ্যক ফুড ব্লগার আজকে দিল্লিতে বা হিন্দিতে করছে আমরা তার ধারে কাছেও যেতে পারিনি না যেতে পেরেছি কোয়ালিটির দিক দিয়ে না যেতে পেরেছি ক্রিঞ্জের দিক দিয়ে কোনো এক্সট্রিম আমরা কিন্তু যেতে পারিনি মানে দিল্লিতে ওই হয়ে 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 یہ چلا گیا بٹن এটাও কিন্তু আমরাই ঝোরে ঝোরে পড়া তার ধারে কাছেও যেতে পারি হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা ওই মধ্যবিত্ত তো মাছখানি ঝুলে কোথাও একটা বসে আছি এটা আমার পার্সোনাল ধারণা তুমি রিয়েলিটি আরো ভালো করে জানো বিকজ তুমি এটা করছো দেখো আমি হোটেল ম্যানেজমেন্ট গ্রাজুয়েট ফলে বেসিক কস্টিং আমি জানি হুম এবার 60 টাকার বিরিয়ানিতে যদি প্রফিট করতে হয় তার বানানোর ইনগ্রেডিয়েন্ট কস্ট 50% তারও কমে রাখা উচিত জেগ তিরিশ টাকার মধ্যে রাখতে হবে হুম এবার তিরিশ টাকায় যদি তাকে চিকেন রাখতে হয় দেড়শো গ্রামের পিস একটা আলু দিতে হয় আনলিমিটেড রাইস দিতে হয় যেমন চিকেন পাওয়া তেমন চিকেন পাচ্ছে ইটস অল অ্যাবাউট এক্সপেক্টেশন ম্যানেজমেন্ট মানে ওই যেটা বাংলায় কথা আছে যে যত গুড় তত মিষ্টি একদম এটা নিয়ে তো কোনো কথা নেই ধরো তুমি সে মোটিভেশনাল ভিডিও মানে সে তুমি অডিও স্টোরি করছো প্রেত কথা লেটস টেক অ্যান এক্সাম্পল তোমার যে সেট আপে করছো নিশ্চয়ই যে ছেলেটা প্রথম দিন শুরু করলো সেই করবে না তো কোয়ালিটি ভ্যারি করতে বাধ্য ফলে ওই একই গল্প যতখানি গুড় দালবে ততখানি মিষ্টি হবে এটা তো নর্মাল ব্যাপার এটা মানে কোনো দুঃখ পেয়ে বা রাগ করে লাভ নেই হ্যাঁ এটা ঠিক কথা কি করে আসবে কিন্তু মোটিভেশনাল স্পিকিং এ তোমার কোনো রিয়েল লাইফ এক্সাম্পল গল্প মনে পড়ে এত বছর তো হচ্ছে প্রোগ্রাম কয়েক লক্ষ গল্প বলতে মানে কোনো মানুষের গল্প নাকি নিজের লাইফের কোনো গল্প নিজের লাইফ দিয়ে শুরু করে মানুষের যে মানে মানুষ দিয়ে শুরু করে জীবনটাই আমার মনে হয় যে প্রত্যেকটা মুহূর্তে মানে আমি একটা কথা খুব বলতাম আমার পুরনো প্রচুর ভিডিওজও আছে আই এম দ্য ওন মেকানিক অফ মাই লাইফ যে আমি একটু বুঝিয়ে বল আমি ওখানেই করতে চাই তো আমার ছোটবেলা থেকেই মানে পুরোটা না একটা বেড়ে ওঠার মধ্যে থাকে আমরা মানে আমার জীবনযাপন যেরকম জায়গায় ছিল যেমন বাড়িতে আমি থেকেছি যেভাবে থেকেছি যেরকম ফিনান্সিয়াল কন্ডিশনের মধ্যে দিয়ে গেছি সেখান থেকে আমার মনে হয় স্বপ্ন দেখাটাই স্বপ্ন দেখার জন্য অনেক বড় মোটে স্বপ্ন দেখাটাই স্বপ্ন হ্যাঁ মানে একটা সময় তো আমি আমার এখনও মনে আছে যা আজ আমি আমি সেদিন ফিরছিলাম ঠিক তোমার তেঘরিয়ার ওখান দিয়ে ওখানে একটা বাজাজের শোরুম রয়েছে ওই শোরুমটার দিকে তাকিয়ে আমি ভাবছিলাম যে এই শোরুমটাতে একদিন আমি ঢুকেছিলাম আমি পড়াতে যেতাম তখন পড়াতে যেতাম আমি তেঘুরিয়া আমার বাড়ি পাটুলি পাটলি থেকে বাসে করে আমি ঘড়িয়া পড়াতে যেতাম অ্যাকোয়াটিকা পড়াতে যেতাম অনেক দূরে দূরে আমি কম্পিউটার সায়েন্স পড়াতে যেতাম বিকজ টাকার দরকার ছিল স্বাভাবিক তো ওই সময় আমি একবার ভেবেছিলাম যে না বাসে করে যাব না আমি বাইক করে গেলে কেমন হয় তো তখন নিজে টুকটাক ইনকাম করছি তো আমি বাজাজের শোরুমটাতে ঢুকেছিলাম ঢুকে আমি না কোটেশন নিয়েছিলাম যে ইএমআইতে একটা বাইক নিলে কীরকম খরচা হবে মাকে গিয়ে বলেছি ভেবেছি হয়তো হয়ে যায় তখন তো এতটাও এতটাও সত্যিটা জানি এতটা রিয়েলিটি হিট করেনি এতটা রিয়েলিটি হিট করেনি তো মাকে বলছে আমি একটা কিনবো মা বলছে হ্যাঁ কিন আবার ঠিক পরম না কিনিস না তো সেদিন মনে ছিল যে কেন আমিও তো একটু ইনকাম করছি না হয় তুমিও একটু দিয়ে দিলে মনে মনে ভেবেছি কিন্তু কখনো আমি না খুব মানে আমি অনেক ব্যাপারে লাজুক আমি মা বাবার সামনেও বলি না অনেক কিছু ওরকম আমি ঠিক আছে থাক না এটা নিয়ে আর কথা বলাবো না তো পরে আজকে যখন আসছিলাম তখনই বুঝতে পেরেছি যে মানুষ দুটো কত কষ্ট করে সংসারটাকে চালিয়েছে এবং সেদিন যদি সে আমার কথা শুনে ওটা আমাকে দিত বা আমি নিতাম তাহলে সেটা তো ব্লান্ডার হতে পারতো আর না বলতে তার কতটা কষ্ট হয়েছে মানে ধরো আমার ছেলে ছোট এইটা পড়ে সে যখন কিছু চায় না আমি যখন দিতে পারি না তখন বুঝতে পারি যে এই জিনিসটা আমার বাবার আমার মার প্রত্যেকেরই হয়েছে ঠিক কথা তো ওই জায়গাটা থেকে না মানে আমি আমার মনে হয় যে প্রত্যেকটা মুহূর্তেই আজকের রিয়েলাইজেশনটাই অনেক বড় মোটিভেশন যে আজ আমি যেটা রিয়েলাইজ করছি কারণ আগে কি হয়ে গেছে সেটাকে এক আমি ঠিক করতে পারবো না আর আগে সব সময় কিছু না কিছু ভুল থাকবেই সব সময় সেটা নেওয়াটাও অনেক বড় মোটিভেশন যে আমি জানি যে আজকে আমি অনেক কিছু অবজার্ভ করছি হয়তো অনেক কিছু হয়তো আমি জানি যে আমি ঠিক করছি কিন্তু সব ঠিকের মধ্যেও ফাঁকে ফুকুরে ভুল লুকিয়ে আছে যেটা হয়তো আজ থেকে এক বছর বাদে আমার চোখে পড়বে হ্যাঁ মানে আমি অনেক ডিসিশন হয়তো আগে নিয়েছি তোমারও হবে প্রত্যেকেরই জীবনে হয় যখন পাঁচ বছর পরে তাকিয়ে দেখি না ভাবি কোন গাধা এটা করতে পারে কোন গাধা করতে পারে নিজেই করেছি হয়তো তখনকার হিসাবে সেই জিনিসটা ঠিক ছিল আর তোমার যত বয়স বেড়ে যাক তোমার প্রত্যেকটা সময় তোমার নিজেকে সেই একই মানুষটা মনে হবে তুমি আঠেরো বছরে যেই মানুষটা ছিলে যতটা নিজেকে তুমি গাধা ভাবতে বা যতটা তুমি নিজেকে এখনো ভাব ভালো ভাবতে দুটোই তুমি আজও সেম লেভেলে ভাবো অ্যান্ড দ্যাটস দ্য বিউটি যেদিন সেটা ভাবা শেষ হয়ে যাবে আমরা প্রত্যেকে মোটামুটি শেষ হ্যাঁ কারণ আর লার্নিং নেই আর অবজারভেশন নেই আর কিছু নেই যেমন ধরো আমার ছেলে শাহরুখ খানের বিরাট ফ্যান এইতে পড়ে তিনশো দিন ধরে মেল লিখছে আমি ওকে এখনো বুঝিয়ে উঠতে পারিনি হয়তো যদি কোনো দিন শাহরুখের সঙ্গে দেখা হয় চান্স খুব কম যাকে যদি হয় হয়তো ওর রিয়েলিটি চেক হয়ে এই ভালোবাসাটাই ভেঙে যাবে হ্যাঁ হয়তো ভাঙবে না হিরো আর কি হ্যাঁ হয়তো ভাঙবে না উইচ ইজ ফাইন কিন্তু হয়তো ভেঙে যাবে যে লোকটা রিয়েল লাইফে ওইভাবে ঘুরছে সে রিয়েল লাইফে হয়তো অন্য এটা তো প্রচন্ড পসিবিলিটি আছে হাইয়েস্ট চান্স তো সেটারই আছে ফলে ওই মেল লিখছে রিপ্লাই পাবে পাবে না ওই অব্দি ঠিক আছে যা বললে মানে নেভার মিট ইউর হিল তুমি এটাকে এনজয় করো তোমার ছেলেকে অবজার্ভ করে তুমি মনে অনেক কিছু শিখছো আরো আমি ওর মধ্যে দিয়ে নতুন একটা স্কুল হতে পারে আমি ওর মধ্যে দিয়ে বাঁচছি ওর থেকে শিখছি যে প্রত্যেকটা টপিক যখন লোকে আমাকে ভাবে কিছু ক্ষেত্রে বিরাট পণ্ডিত আমি সব সময় বিশ্বাস করি যদি আমি ওই বাচ্চাটাকে না বোঝাতে পারি তার মতো করে তার মানে আমি জানি না এটা আমি খুব সোজা হিসাবে ধরে নিই কোনো জিনিস আমি শিখেছি বা বুঝি কি না সেটা যেন ওই বাচ্চাটাকে আমি বোঝাতে পারি না হলে আমি জানি না বাবা মার রোল কতটা ইম্পর্ট্যান্ট প্লে করে আমার এখনো মনে পড়ে মা আগের দিন আমাকে বলছিল যাওয়ার সময় অ্যাকচুয়ালি মা প্রিয়াঙ্কাকে বলছিল যে গৌরব যখন ছোট ছিল ও প্রচুর প্রশ্ন করতো আমি কোনোদিনও ওর প্রশ্নের উত্তরে কোনোদিনও বিরক্ত হইনি আমি সবসময় ওকে কোনো না কোনো উত্তর করেছি আর আমি সবসময় ওকে শুনেছি তো আমার মনে হয় না যে মানুষের বেড়ে ওঠার ওপর অনেক কিছু নির্ভর করে ওই পেরেন্টাল যে এডুকেশন ওটা খুব দরকার জানো তো কারণ তখন বাবা মাও শিখছে বাচ্চাও শিখছে আর আজকের দিনে দাঁড়িয়ে আজও আমার যখন কোনো কন্টেন্ট বেরোয় আমার প্রত্যেক সপ্তাহে আমার প্রেত কথায় কন্টেন্ট বেরোচ্ছে বা কোনো না কোনো বেরোচ্ছে আমার প্রথম অডিয়েন্স যে একটা কন্টেন্ট মিস করে না এক নম্বর পুরোটা দেখে পুরোটা শুনে সে যত বড়ই কন্টেন্ট হোক আর দুই নম্বর বিষয় হচ্ছে সবসময় শুনে আমার মনে হয় সেই হ্যাবিটটা আমার মধ্যেও আছে মানে আমি প্রচুর শুনতে পারি আমাকে প্রচুর লোক এসে অনেক কথা বলে আমি শুনি সবাইকে খুব শুনতে ভালো লাগে আমার শোনা জিনিসটা না খুব দরকার বলার জন্য হ্যাঁ আর তুমি অনেক সময় অন্য কাউকে শুনলেও উল্টো দিকের লোকটার মনে হয় যে হয়তো আমি অনেক সমাধান পেয়ে গেলাম দেখো বেস্ট কনভারসেশনালিস্ট সেই যে ভালো শুনতে পারে পৃথিবীতে প্রত্যেকটা লোক মনে করে যে এই লোকটা আমার কথা খুব মন দিয়ে শুনেছে হি অর শি ইজ ইন দ্যাট টাইম সেটা কিন্তু ঘটনা আচ্ছা হালকায় আসি প্রেত কথা কি করে শুরু হয় প্রেত কথা শুরু প্রেত কথা শুরু শায়ক স্যার বলে আমার একজন স্যার আছেন তিনি আমার মানে গুরু বন্ধু সব মিলিয়ে তো সে থেকে আমাকে প্রচুর ভূতের গল্প শোনাতো সব গল্প বলার আগে বলতো শোনো এটা কিন্তু গল্প না ঘটনা একটা ঘটনা আর সত্যি উনি সত্যি ঘটনাই বলতেন বানিয়ে গল্প বলতেন না তো একটা অদ্ভুত প্র্যাকটিস ছিল ওনার কাছে আমি কম্পিউটার পড়তে যেতাম কিন্তু উনি প্রত্যেক আমি পড়তে গেলেই প্রত্যেক দিন আমাকে বসিয়ে বেশ দু তিনটে ভূতের গল্প শোনাতেন এবং আমিও গিয়ে জিজ্ঞাসা করতাম যে একটা আর স্যারের মুখে গল্প শুনতে আজও দুর্দান্ত লাগে অসাধারণ স্টোরিটেলার তো সেই ভদ্রলোক আমাকে যে গল্পগুলো বলতেন আমি স্কুলে গিয়ে সেগুলো বলতাম বন্ধুদের এবার ওই অভ্যেসটা তৈরি হয়েছে ওইখান থেকে আবার কম্পিটিশন করেছি গেছি এই ওই তো তখন ছোটবেলায় একটা শো হতো বাংলাদেশের একটা শো ছিল তো সেই শোটা আমি শুনতাম আমি ভাবতাম যে আমিও একদিন না এই মানুষটার মতন একটা রেডিওর সামনে কথা বলবো কিন্তু যদিও পরবর্তীকালে কোনোদিনও আমার রেডিওতে কিছু করার ইচ্ছেও হয়নি সুযোগও হয়নি সময়ও হয় এবার তখন ভেবেছি যে কিছু একটা এরকম করবো তো তারপর যখন আমি মোটিভেশনাল ভিডিও স্টার্ট করলাম এবং যখন আমার মোটামুটি ওটা তিন চার লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে অলরেডি তখন আমি ভাবছি যে দেখো মোটিভেশনাল ভিডিও ঠিক আছে আমি এটা করছি কিন্তু একটা দিন এমন আসবে যেদিন হয়তো আমার এটা নিয়ে বলার থাকবে না বেশি কিছু হয়তো একটা গ্যাপ আসবে তারপর হয়তো আবার বলবো কারণ এটা একটা প্রসেস মাঝখানে তো একটা সময় আসে যখন আমি ভেঙে যাব একটা সময় ব্লক আসবে হুম পৃথিবীতে আসে বা তুমি লাইফে গ্রো করছো গ্রো করছো গ্রো করছো একটা সময় তো এমন আসবে যেখানে তোমার একটা ডাউনফল হবে। ওই ডাউনফলটাতে তোমাকে তো শিখতে হবে যা শিখবে তার পরের গ্রোথটাতে আবার সেটাকে কাজে লাগাবে তো আমি অনেক ভেবে চিন্তা গেলাম এমন একটা কিছু করি যেটা আমার প্যাশনকে স্যাটিসফাই করে আর দুই নম্বর আমার কেরিয়ারকেও এমন একটা জায়গায় নিয়ে যেতে পারে যেটার জন্য আমাকে অ্যাটলিস্ট চাকরি খুঁজতে যেতে হবে না তো তখন ওকে আমি তাহলে ভালো আই এম আ ভেরি গুড স্টোরি টেলার তো আমি তাহলে শুরু করে দিই গল্প বলা তো গল্প বলা এবার ভাবলাম যে যদি গল্প বলতে যাই তাহলে তো সানডে সাসপেন্সের মতো তো এক আমি করতে পারবো না সেই সময় অনেকগুলো লোক লাগবে অনেক লোক লাগবে আমার পক্ষে করা সম্ভব না আর তুই যদি আমি করিও তাহলে আমি একটা নকল হয়ে যাব সেখানে আমার অনেক গন্ডগোল হয়ে যাবে তো এটাকে চেঞ্জ করি তো ওটাকে সত্যি লোকেই আমার ঘটনা পাঠাক আমি তার ঘটনাটা শোনাই তাকেই তো এই নকল হওয়া ব্যাপারটা নিয়ে কি তোমার প্রবলেম আছে অ্যাকচুয়ালি কি হয় খুব সিমিলার হয়ে গেলে তুমি ইটস আ ফার্স্ট কপি সেই সুজু মানে সেই মানে আমি তুমি বুঝতে পারছো ওই ব্যাপারটা যে তোমার সেই গ্ল্যামারটা থাকে না কলার তুলে ঘোরার চান্স থাকে না হ্যাঁ তো যখন আমি কিছু একটা করছি তখন যেন আমি খুব গর্ব করে বলতে পারি ওকে আই এম দি ফার্স্ট ওয়ান যে এটা এখানে করেছি আচ্ছা তো এটা আমার মধ্যে এটা আমার মধ্যে থাকে মানে আমি অনেক সময় চেষ্টা করি দেখো কিছু ইউনিক করতে চেষ্টা হবে। মতো করে করে এবং যেখানে আমি নিজেকে যে এটা আমি তো আমরা প্রেত কথাকে এখনো প্রত্যেক দিন আমরা কোনো না কোনো রিসার্চের মধ্যে থেকে কিভাবে এটাকে বদলানো যায় সাউন্ডস্কেপ পারো কিভাবে চেঞ্জ করা যায় আমরা প্রেত কথা এক্সপ্রেস করছি লোককে নিয়ে পাহাড়ে ঘুরতে গিয়ে আমরা একটা দেখেছি ওটা কি ব্যাপার এটা হচ্ছে আমাদের সাবস্ক্রাইবারদেরকে নিয়ে আমরা একষট্টি জন সাবস্ক্রাইবারকে নিয়েছি আচ্ছা একষট্টি জনকে নিয়ে আমরা যাচ্ছি শিটংয়ে ওখানে একটা হোমস্টেতে তিন রাত থাকবো বা এবং নাইট ফোর তিন রাত থাকবো আর ওখানে আমরা এক এক দিন রাতের এক একটা প্রোগ্রাম আছে তার মধ্যে একটা প্রোগ্রাম ধরো আমি পডকাস্ট করছি একটা প্রোগ্রাম আমাদের যারা পপুলার ক্রিয়েটার্স রয়েছে প্রেত কথার তারা মানে প্রেত কথার একটা আলাদা ইউনিভার্স ওর আন্ডারে আবার অনেক পপুলার ক্রিয়েটার্স আছে কিন্তু তারা এসে আবার ওখানে বলছে আবার কোন তান্ত্রিক সে তার তন্ত্র অভিজ্ঞতা বলছে লাস্টে একটা তোমার শো থাকে যে শোটাতে মানে আমরা পাইন বনের মধ্যে দিয়ে হাঁটি আর সেখানে আমি গল্প বলি একটা আর তার সাথে একটু গান বাজনা আর দুর্দান্ত মজা মানে আমরা এটা আগের বছরও করেছিলাম সব মিলে এটা কি বছরে একবারই করো বছরে একবারই আর পুরো আমরাই ম্যানেজ করি

প্রেতকথাকে কি দেখতে जाओ আমি তো প্রেতকথাকে একটা প্রোডাকশন হাউস হিসেবে দেখতে চাই যেখানে আমরা ভূতের মুভি प्रोड्यूस করছি রামসে ব্রাদার্স না কঞ্জুরিং আই অলরেডি সিকিন গোচের মুভি তৈরি করব আচ্ছা গুড গুড এটা বেশ মজা আমাদের অডিয়েন্স এরকম জিনিস পছন্দ করে আমার এখন আর কঞ্জুরিং প্যাটার্নের মুভি আর ভালো লাগে না প্যারানরমাল অ্যাক্টিভিটিজ না আমি না এখন দেখি কেমন বলো তো একটু হন্টিং অফ হিল হাউস ওকে 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 মানে এটা এই সময় ভালো ফ্র্যাকচার্ড খুব ভালো লেগেছে আমার কোরিয়ান মুভি খুব ভালো হচ্ছে কোরিয়ান একটা অনেক ওল্ড মুভি আছে ওয়েলিং খুব সুন্দর মুভি ছিল ওটা এই মুভিগুলো ভাল লাগছে কোন বছর হতে চলেছে ফার্স্ট প্রোডাকশন আমি হোমওয়ার্ক শুরু করতে চলেছি এই বছর বিশ সাতাশ

হোক আমি জানি যেটা দেবো সেটা তো হয়েছে সব সময় হবে সে পৃথিবীতে প্রত্যেকটা লোকের ভুল বড় প্রোডাকশনে না খুব একটা মানে ভুল হওয়ার চান্সেস বেশি রাখলে হবে না আই ডোন্ট নো মানে আমি এখানকার বলিউড হলিউড প্রচুর সিনেমার প্রচুর স্পুফ ব্লুপার্স আমরা দেখে নিয়েছি আমরা ট্রয়তে দেখেছি আকাশে প্লেন উঠছে এসব হয়ে গেছে জীবনে ওটাই যাচ্ছি না ওটা তো পার্ট অফ চেষ্টা করব সব সময় রিয়েলিস্টিক রাখার মানে প্রেত কথা থেকে লোকে যদি ভূতুরে কিছু ভিজুয়াল দেখতে পায় বড় সিনেমা না হোক ছোট সিনেমা হোক ওই ভাইবসটা যদি আসে হ্যাঁ মানে বলে বেড়াতে পারবো না ঠিক আমি কি মানে আমি এখনো না পুরোপুরি ফিগার আউট করে উঠতে পারিনি বোধহয় কি চাও চাই কি সেটা জানি কিন্তু কেমন ভাবে চাই সেটার পেছনে আমাকে আরো টাইম দিতে হবে তবে রিসেন্টলি একটা আমরা মানে অডিও সিনেমা করতে চলেছি যেটা শুনে মনে হবে একটা ফিল্মি এফেক্ট আসছে অডিও সিনেমা আচ্ছা হ্যাঁ আসবে খুব তাড়াতাড়ি ইন্টারেস্টিং সেটা একটা নতুন জিনিস হবে হ্যাঁ মানে আমি না খুব একটা অডিও স্টোরি আমি দেখি না কেন দেখি না তার খুব স্পেসিফিক কারণ আছে মানে তোমারটা বলে বলছি না আমি গপমিরের থেকেও খুব একটা ফলো করি না কারণ যেটা বইতে আছে আমি ভীষণ বই পড়তে পছন্দ করি সেটাকে যে মুহূর্তে আমি অডিওয়ে বা সিনেমায় দেখি আমার কেমন ঘেটে যায় মানে ওখানে অনেক চেঞ্জেস থাকে তুমি আমি যদি পথের পাঁচালি বইটা পড়ি এনি ডে দ্যাট ইজ ফার 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 সুপিরিয়ার দেন সত্যজিতের মাস্টারপিস ঠিক এটা আমার একটা তুমি কি বলবো বদভ্যেস বলতে পারো তোমার ইউটিউব সার্চ লিস্টে মানে টপ তিনটে ক্যাটাগরি কি কি প্রথম হচ্ছে ফুড ব্লগ হ্যাঁ খাবারের বাইরে আমি বুঝি না বুঝতে চাইও না সেটাও একটা ঘটনা সেকেন্ড হচ্ছে প্রচন্ড ক্রিঞ্জ মুভি সুপার ভিরানা ভিরানা তো ভালো মানে হচ্ছে ধরো লোহা মিলিটারি রাজ এইসব তুমি এগুলো দেখো প্রচন্ড কেন মানে সূর্য বংশম বোধে আমি তিরিশ বার দেখি তুমি কি খেললি করার জন্য দেখো নাকি মাথা সাফ হয়ে যায় আমার মাথা সাফ হয়ে যায়

এটা হচ্ছে আমার সেকেন্ড প্লেলিস্ট লিস্ট যেটা হচ্ছে সুপার ক্রিঞ্জ আর থার্ড হচ্ছে যে কোনো ফরম্যাট অফ গান আচ্ছা মানে আমি ইউটিউবের যে ওই বাঁপাশে ওই মিউজিক লেখা জায়গাটা আছে না ওটা আমার মোটামুটি একটা লুপে চলতে থাকে মানে তুমি বাড়িতে থাকলে সব সময় গান চলতে থাকে হয় গান নয় ক্রিঞ্জ এর মাঝখানে কিছু আমি বুঝতে পারি না তুমি ঘুম থেকে উঠো কখন সাড়ে ছটা সাতটা তারপর কি করো মানে হোয়াট ইজ ইউর মর্নিং রুটিন উঠে সকালবেলা ফ্রেশ ট্রেশ হই হয়ে নিচে এসে হয় বই পড়ি নয় টিভি দেখি আচ্ছা টিল নটা সাড়ে নটা এটা একটা মানে তোমার নর্মাল সময় এটা হ্যাঁ করে ধরো আমি দশটা সোয়া দশটা অফিসের জন্য বেরিয়ে গিয়ে আচ্ছা থ্রি সাতটা এবার ভেরি আনলাইক টু পিপল অফ ইউর এজ আমি এগারোটায় শুয়ে পড়ি সাড়ে এগারোটায় এগারোটা থেকে সাড়ে এগারোটা

হোয়াটসঅ্যাপ দেখলেই মনে হয় যে এই আমাকে এক্ষুনি একটা কিছু করতে হবে হ্যাঁ এটা এটা আমার আজকাল খুব হয়েছে আমি এখন খুব মানে হোয়াটসঅ্যাপ থেকে দূরে সরে গেছি আমি খুব চেষ্টা করি অফ করে দিই ঘন্টায় একবার অন করি আর হোয়াটসঅ্যাপ করলে গুলো কাজেরই কথা বলতে হয় কোনো না কোনো আমি তো আমার ক্ষেত্রে আমি খুব যেগুলো এক ঘন্টা উত্তর না দিলে পৃথিবীর কোনো ক্ষতি হয় না এটা আমি লাস্ট এক বছরে দেখিয়ে নিয়েছি যে হোয়াটসঅ্যাপে সেই মেসেজগুলো আসে সেই টোয়েন্টি পার্সেন্টকে যদি বলে দেওয়া হয় তারা ফোনও করে নেয় না আমার ক্ষেত্রে আমার ভয় লাগে হোয়াটসঅ্যাপ কারণ আমি হোয়াটসঅ্যাপ খুলে কোনো একটা কাজের কথাই হবে আমার নিজেরই টিমের হয়তো কেউ আমাকে একটা ড্রাইভ লিঙ্ক পাঠিয়ে বলবে এখানে সব দেওয়া আছে কিউসি করে নিস এরকম প্ল্যান প্রোগ্রাম থাকে এখন আমি খুলতে চাই না এটাকে আমি হোয়াটসঅ্যাপ তো খুলবই না টিমকে বলা আছে যখন দরকার প্লিজ ফোন করে নেবে নাহলে তোরা আশা করবি না যে হোয়াটসঅ্যাপ করে রিপ্লাই পাবে পাবি এক ঘন্টা পরে পাবি না তা না তোমার তার মানে সকাল শুরু হয় অনেক দেরি অনেক দেরি

তাদের কি বলতে তাদের জন্য আমার মনে হয় যে অ্যালগরিদমের থেকেও না বেশি ইম্পর্টেন্ট বেশিরভাগ লোক যারা আমার অ্যালগরিদম নিয়ে কখনোই প্রশ্ন করেছে ইউটিউব করতে চায় তারা তারা সবাই কারণ না কারোর হয়তো 13 বা 14 বা পনেরো নম্বর কপি আচ্ছা ইন্টারেস্টিং তো আমি তাদেরকে একটাই ব্যাপার বলতে চাই যে অ্যালগরিদমে কি আছে অ্যালগরিদমে কিছু নেই সবার আগে তো তুমি যে কাজটা করছো সেই কাজটা কি তুমি পারো করতে বা তোমার ইন্টারেস্ট আছে বা তুমি কি সত্যি কাজটা নিয়ে জানতে চাও আরো তাহলে করো তাহলে কি হয় আমাদের কাজটা বেটার হয় এবং অ্যালগোরিধমকে ক্র্যাক করা তখন অনেকটা ইজি হয়ে যায় কারণ মানুষের পছন্দ হতে শুরু করে আর একটা নতুন চ্যানেলকে ইউটিউব একটু প্রমোট করেও ইউটিউবের তরফ থেকে একটা একটা পুশ থাকে এটা আমি সময় দেখেছি একটা বেসিক পুশ থাকে যেটা একটা চার পাঁচ বছরের চ্যানেলের প্রতি সেই পুশটা একটু ঘরকা মুরগি ডাল বরাবর হ্যাঁ তখন একটু অমন হয় এবার গল্পটা হচ্ছে এখানে যে শর্টস দিলে এখন অ্যালগোরিধমে তো তুমি পড়ে যাবেই কারণ এটা একটা কর্পোরেট কোম্পানি এবং আমার তোমার প্রত্যেকের জীবন ওই কর্পোরেট কোম্পানিটা ওরাই ডিসাইড করছে ওরাই ডিসাইড করছে যে আমার রিচ পঞ্চাশ হাজার হবে না ষাট হাজার হবে সেটা কিন্তু আমার উপর না সেটা পুরোটা উপর ভালার উপর সেই উপরের লোকজন ওই দু তিনটে কোম্পানি উপরে আমার তো আমি যা বুঝলাম যে যেহেতু ব্যাপারটা ওর ওপর ওটাকে বেশি ভেবে লাভ নেই ও যেই অ্যাল মানে ও যেই ট্রেন্ডটাকে এখন দিচ্ছে চারিদিকে যেই ট্রেন্ডটা এখন তুমি তোমার ফোন খুললেই পাও সেই ট্রেন্ডের সাথে মানিয়ে তোমার যে নিশ সেই নিশটাকে দিয়ে একটা কন্টেন্ট ক্রিয়েট করো তাহলে তুমি অ্যালগোরিধমে পড়ে যাচ্ছ শ্রোতার মধ্যে পড়ে যাচ্ছ আর তুমি স্ট্যান্ড আউট করার জায়গাও পাচ্ছ লোকেরা মানে অবজার্ভ করে দেখেছি লোকের তো বুঝতেই সময় চলে যায় এক বছর যে সে কি করতে চায় হ্যাঁ সবারকে এটা ফিক্স দরকার হ্যাঁ তারপরে ট্রেন্ডটাকে দেখা দেখো তুমি খেয়াল করে দেখো ইউটিউব বলো ইনস্টাগ্রাম বলো সমস্ত জায়গায় দু তিন মাস পর পর ট্রেন্ড বদলে যায় একদম কোয়ার্টারলি একবার হ্যাঁ কোয়ার্টারলি একবার ট্রেন্ড বদলে যায় আর প্রত্যেক বছরে একবার করে অ্যালগোরিথম চেঞ্জ হয় মেসিভ চেঞ্জ এবং ছোট ছোট কিছু জিনিস এমন ওরা ঢুকিয়ে দেয় যেটার প্রতি তোমাকে আরো বেশি ফোকাস হতে বলে রাইট তো যদি আমি ওই যে টেমপ্লেটটা চলছে ট্রেন্ডের ওই টেমপ্লেটটার মধ্যে নিজের কন্টেন্টকে ফিট করতে পারি নতুন ক্রিয়েটারদের জন্য বলছি কারণ যারা অনেক দিন ধরে করে আসছে তাদের তো একটা নিজস্ব পরিচিতি এখন তো হয়ে গেছে তো ওই টেমপ্লেটটা আমার কন্টেন্টকে ফেলে দিলে কি হয় আমি ট্রেন্ডটার সাথে সহজে যেতে পারি বুঝলাম হ্যাঁ মানে এখন ধরো যদি আমি করে ঝরে ঝরে পড়ছে করে চেঁচে এই ব্যাপারটা হবে না না হবে না প্রথমত আমি পারবো না আমার অডিয়েন্সও পারবে না আদে উই টেমপ্লেট থাকে আমি মানে জানি না কিভাবে বলবে না এটা টেমপ্লেট আমি বুঝতে পারছি সব কনটেন্ট কি তুমি টেমপ্লেটে ফেলতে পারবে হ্যাঁ করতে সময় লাগে ডিফাইন করতে সময় লাগে কিন্তু ওখানে মানে যে ক্রিয়েট করেছ না বুঝে যায় যে হ্যাঁ আমারটাই টেমপ্লেটে পড়ে গেছে এবং সেটাই হয়তো ক্রিয়েটরের কাজ বাকিটার জন্য টিম আছে হুম প্রোডাকশন এডিটের সময় বোঝা দুদিন আগে আমাকে আমাদের ওখানে প্যান্ডলরা বলেছিল ওরা প্রথমবার প্যান্ডেল করেছে কালী পুজোর ওরা বত্রিশ ফুট কালি করেছে আমাকে বলেছে যে দেখো এরকম ফার্স্ট টাইম এরকম করেছি তুমি একটু দেখে দেবে দেখুন ঠিক আছে করে দেবো এবার মনে মনে ভাবছি যে বলেছে বলে তোছি করে দেবো কিন্তু যদি না হয় ভালো তো ওই যে টেনশানটা কাজ করছিল তখন আমি রিলটা ছেড়েছি রিলটাতে থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউ হয়েছে এবং ওদের ওখানে কয়েক লাখ লোক গেছে ওই প্যান্ডেলটা দেখতে ওদের প্রথম বছরই ধামাকাদার করে দিয়েছে তো ওরা খুব খুশি আমি করার পর আমি তখন তাই আমাদের টিমের সবাইকে বলছিলাম যে ভাই দেখ এটা এই যে ভিডিওটা আমি করেছি এই ভিডিওটা আমি নিজে কম করে পনেরো আমি নিজে কম করে পনেরো বার দেখেছি কারণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যা এডিট রয়েছে সে পুরোটা একটা টেম্পলেট প্রথমে তুমি এক সেকেন্ড থেকে দু সেকেন্ড তুমি তোমার ভয়েসে কিছু একটা বলছো এবং সেটা বেশ অনেকটা আপ থেকে তুমি আপরাইজ থেকে বলছো কথাটা তারপর তুমি একটা ভয়েস ওভার ঢুকিয়ে দিচ্ছ উইথ গুড গ্রাফিক মানে মানুষকে তুমি তোমার ফেস দেখিয়ে ধরে নিয়ে তুমি তাকে একটা এক্সপিরিয়েন্সে ঢুকিয়ে দিলে আবার এক্সপিরিয়েন্সটা থেকে যখন বের হয়ে আসলে তখন তুমি একটা পডকাস্ট করছো করার সাথে তো এটা আমি ক্রিয়েট করার সময় কিন্তু বুঝিনি অটোমোটে চলে এসেছে হ্যাঁ এটা হয়ে যায় কোনটা বেশি দরকার আজকের দিনে ইনস্টাগ্রাম না ইউটিউব শর্ট ফর্মেট কন্টেন্ট না লং ফর্মেট কন্টেন্ট তোমার কি মনে হয় লং লং ফর্ম কন্টেন্ট যেটা হয় সেটা তোমার ব্র্যান্ড ভ্যালু এস্টাবলিশ করতে হেল্প করে যেটা শর্ট ফর্ম কন্টেন্ট করে না শর্ট ফর্ম রিচটা দেয় রিচ প্রচুর দেয় কিন্তু দেখবে তুমি ফলোয়ার্স বাড়তে চায় না সেভাবে আমার নিজের চোখের সামনে দেখা একটা ছেলে আছে ও খুব ভালো কাজ করছে ইনস্টাগ্রামে ওর এক একটা ভিডিওতে তিন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে চার মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে রাস্তাঘাটে ওকে অনেকে দেখলে ছবিও তুলছে কিন্তু ওর ফলোয়ার্স চার হাজারই রয়ে গেছে না এটা আমিও দেখেছি কেন বাড়ছে না আমি জানি না মানে এক একজন ভিডিও বানাচ্ছে হ্যাঁ মানে এক মিলিয়ন দেড় মিলিয়ন ভিউস এখন খুব নরমাল আমার হয় না সেটা অন্য প্রশ্ন খুব একটা নরমাল কিন্তু নয় ব্যাপারটা আমি মানে ইনস্টাগ্রামের ক্ষেত্রে মানে ইনস্টাগ্রামে আমার ভিউস আমার অবশ্যই আমি ইনস্টাগ্রামে লোক খুব লিউক্রেটিভ কিছু না থাকলে এক মিলিয়ন দু মিলিয়ন ইজ নট নর্মাল কারণ যাই না মানে আমি ইনস্টাগ্রাম এবং করে বুঝতে পারি না এটা হচ্ছে একদম হার্ড রিয়েলিটি আই এম মোর অফ আ সময় নিয়ে ল্যাদ লং ফরম্যাট স্টোরি হ্যাঁ আমার অ্যাভারেজ ভিউইং টাইম ফুড কাতে হচ্ছে 6 মিনিট যেটা ফুড ব্লগে দেখা যায় না না অনেকটাই 6 মিনিট মানে ম্যাসিভ কিন্তু যাই না অনেকে বলে শর্ট ফরম্যাট শর্ট ফরম্যাট করতেই হবে ব্র্যান্ড গুলো ইয়ানে করতেই হবে শর্ট ফরম্যাট তো করতেই হবে করতেই হবে করতেই হবে কারণ আমিও শর্ট ফরম্যাট করি শর্ট ফরম্যাট করতেই হবে তার কারণ আমি দেখেছি যে আমি যখন শর্ট ফরম্যাট দিচ্ছি না তখন আমার লং ফর্ম্যাট কন্টেন্ট যেভাবে চলছে শর্ট ফর্ম্যাট দেওয়ার পর আমার লং ফর্ম্যাট কন্টেন্ট আরো বেশি তার কারণ শর্ট ফর্ম্যাট আমার ফেস ভ্যালুটাকে সব মানে আমার সবসময় একটা লোক আগে কি হতো যে একটা তিরিশ মিনিটের ভিডিও একটা লোক দেখবে সে মানে আমি যখন ইউটিউব প্রথম শুরু করেছি বা আমার পুরো এতদিনের ভিডিও কেরিয়ারে সমস্ত কিছু মানুষ আমার সাথে তার স্ক্রিনে পাঁচ মিনিট দশ মিনিট কানে আমার সাথে এক ঘন্টা দেড় ঘন্টা সময় কাটিয়ে দিচ্ছে তার আমার প্রতি যে এনগেজমেন্ট আর শর্ট ফর্মে মানুষ আমার সাথে হয়তো ছ মিনিট কাটিয়ে দিল বাকি দিনটা বাকি দিনে সে যখন স্ক্রোল করছে তখনও সে যদি আমাকে অ্যাটলিস্ট একবার বা দুবার দেখতে পায় তাহলে আমি তার মনের মধ্যে কোথাও একটা থেকে যাচ্ছি এটা ইন্টারেস্টিং শর্ট ভার্সেস।

ওইটা ওইটা ঘুরতে হবে সেটা তো জগৎটা নয় পৃথিবীটা ঠিক সেরকম ভাবে চলে না চলে আর আমাদের যেভাবে প্রত্যেককেই তাদের মতো করে ট্রোলিং বা স্ট্রেস হ্যান্ডেল করতে হয় সেটা হয়তো সাধারণ মানুষ বুঝতেও পারবেন না না অতটা ট্রোল বা অতটা মানে দেখো কেউ কেউ আছে যারা ট্রোল এনজয় করে এনজয় করে এবং তারা ট্রোল হওয়ার জন্য অনেক কিছু করে অনেক কিছু বলে তাদের কারবারটাই ট্রোল হ্যাঁ ওদের পিয়ার আছে আলাদা করে যে ভাই তুমি এমন কিছু একটা বলে দেবে আমরা ঠিক আছে আর যারা ট্রোল হবার জন্য কন্টেন্ট বানায় না যারা রিয়েলি কিছু দেখানোর জন্য কন্টেন্ট বানাচ্ছে এবং তারপর হঠাৎ করে কোনো একটা জায়গায় ট্রোলড হয়ে যাচ্ছে দ্যাটস এ ডিফারেন্ট থিং সেটা না মানে খুব মাথায় নিয়ে নেয় হ্যাঁ অনেকে আছে নিয়ে নেয় আমার ক্ষেত্রে যেমন আমি খুব একটা মানে পাত্তা ফাত্তা দিই না কিছুকেই আমি অনেকে কেউ কিছু বললেও আমি রিপ্লাই করি না না আমি তো আমি তো ল্যাথ করেই সব ব্যাপার আমি মনে করি আমার দুটো কান একটা দি ঢুকছে একটা দিয়ে হ্যাঁ মাঝখানে খুব কম জিনিস এটাই অ্যাকচুয়ালি উচিত হওয়া মাঝখানে খুব কম জিনিস থাকে আমার তো এটাই অ্যাকচুয়ালি হ উচিত তার কারণ না হলে না সামলানো যায় না স্টেস ম্যানেজমেন্ট ইজ আ বি কেন শুনবে কেন শুনবো বাড়ির লোকের কথাই শুনলাম না তার কথা কি শুনবে হ্যাঁ কেন শুনবে সেটা একটা জীবনে বিশাল প্রশ্ন তোমাকে হতে হয়েছে চললো সবাইকে আমার তো প্রচুর মানে আমার নামে গালাগাল থেকে থ্রেট কল থেকে শুরু করে সব হয়ে গেছে কি বলছো হ্যাঁ মানে ইন্টারনেটের তোমার এই কেরিয়ারে হ্যাঁ ওই মেসেঞ্জারে থ্রেট কল মানে হচ্ছে আমি সব রকম মাংস খাই বহু কম বয়স থেকে খাচ্ছি ওকে ওকে ওই রেডিকালিজম নিয়ে নিয়ে আমি অভ্যস্ত হ্যাঁ আচ্ছা এখন কল করেছে আমি খুব এনজয় করি ওটাকে নীতি পুলিশ না আমি করলেই বলি ওলে বাবালে গুজু বুঝু কি সুন্দর আপনার কত বুদ্ধি এইসব নিয়ে খুব কমপ্লিমেন্ট দিয়ে রেখে দিই তাতে তারা চটে যায় তাতে আমার কিছু করার নেই তারপর আমার কল ব্যাক করে বেশিরভাগ ক্ষেত্রেই না বুঝে যায় যে কে ছেটে লাভ নেই দেখো লোকে তাকেই চাটে যাকে ছেটে আনন্দ পায় হ্যাঁ ঠিক কথা এই লোকটার তো কিছু যাচ্ছে আসছে সে বড় আমি বরঞ্চ এনজয় করি জীবনে চারটে লোকে না জ্বালালাম তো বেঁচে আছি কেন হ্যাঁ তো আমি আজকে আসার পথে আমার এক ফ্রেন্ডকে বলছিলাম ভাই পুটকার সাথে আজকে আমার পডকাস্ট আছে আচ্ছা হ্যাঁ আমি দেখেছি বলছে যে ফুটকা খুব সিরিয়াস মানুষ মনে হয় খুব সিরিয়াস মানুষ আই না ভাই না না মানে একদম কুল এবং মানে তোর মনে হবে আমাদেরই বয়সী মানুষ প্রচন্ড সিরিয়াস এ শুনলেও ভালো লাগে হ্যাঁ মাগো হ্যাঁ মানে ওইটা আমার খুব আনন্দ হয় জীবনে চারটে লোকের মনে এরপর ইউটিউব নিয়ে কি ভাবনা চিন্তা আছে তো কি শুনি যত দিন লাগছে করবো মানে তুমি কোনো প্ল্যান কিছু করো নি দেখো প্ল্যান মানে একটা তো যদি ফুড কাটা বলো ফুড কাটা যেহেতু আমার প্রাইমারি চ্যানেল এবং অনেক পুরনো এবং বড় চ্যানেল সেটা নিয়ে আমি নিজেকে আমি খুব ক্লিয়ার যে আমি আগামী এক বছরে কি দেখতে চাই তিন বছরে কি দেখতে চাই পাঁচ বছরে কি দেখতে চাই এবং ইন্দ্র যেখানে আমরা কথা বলছি সেটা আমি এখনো জানি না আমি শিখছি তুমি এই চ্যানেলে শর্টস বের করছো হ্যাঁ কম কিন্তু হচ্ছে জাস্ট এক বছর হয়েছে তোমার মানে এই আইডিয়াটা হঠাৎ কি করে মানে কেন আমি না প্রচুর বিয়ার বাইসেপস এর চ্যানেলটাকে ফলো করতাম এক কালে অসাধারণ চ্যানেল খুব টিপি না এখন নেই এখন ঘেটে গেছে তোমার কেন মনে হয় এটা ঘেটে গেছে কারণ আগে আমি যত ভ্যারাইটি দেখতাম কন্টেন্টে এখন মেবি ওটা স্ট্র্যাটেজি হতে পারে হি ফোকাসিং মোর অন স্টার পাওয়ার কে আসছে এটা আমার নিজের মনে হচ্ছে ভুলও হতে পারে স্টার পাওয়ারটা কন্টেন্ট পাওয়ারকে ওভারপাওয়ার করে যাচ্ছে এটা আমার নিজের মনে হচ্ছে এটা আমি আবার বলছি আমি ভুলও হতে পারি মানে তোমার তোমার মনে হচ্ছে যে এটা কোথাও দাঁড়িয়ে এমন একটা সেই শো গুলোর মতো যাচ্ছে যেখানে স্টার্স আসে বসে কথা বলে হয়তো সেটা কপিল শর্মা ইন্টেলেকচুয়াল কথা ইন্টেলেকচুয়াল কপিল শর্মা শো ইন্টেলেকচুয়াল কপিল শর্মা শো ওই রকম আগে আমি যতটা যত সুন্দর কন্টেন্ট শুনতাম প্রথমত আমি এটা ইউটিউবে দেখি না দ্যাট ইজ নাম্বার 1 আই অ্যাম মোর অফ আ স্পটিফাই পাবলিক আচ্ছা আমি শুনতে পছন্দ করি তো সেটা শুনে যতটা আনন্দ পেতাম না এখন আর কমে আসছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার খুব ফেভারিট প্যান প্যান ইন্ডিয়া ইন্ডিয়া বলবো হ্যাঁ বলো খাবারে যদি ধরি রণবীর আচ্ছা আমি আমি ফলো করি না খুব একটা হতে পারে আমি খুব কম ইউটিউব দেখি এমনিতে যদি দেখি রাহুল মালোডিয়া বলে একটি চ্যানেল আছে ফাইনান্স বোঝান খুব ভালো লাগে বি আর ওয়াইফেফ যতই যাই বলে এখনও অনেকে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ মানে অনেক দিন ধরে করছে অনেক দিন ধরে ওর বেসিক লেভেলটাই এখন এত ওপরে চলে গেছে খুব ডিসিপ্লিন ভীষণ খুব অতগুলো চ্যানেল ওইভাবে সামলানো ইটস খুব নটা ম্যানসরফ চোখ তো এই কটা এই জায়গা থেকে আমাদের মানে আমার মনে হয় যে আমাদের বাংলায় যারা ইউটিউব করছে কনস্ট্রাকচার ডাউন হচ্ছে সেটা আছেই আমাদের না অনেক বেশি শেখা উচিত এই জায়গাগুলো থেকে যে ওরা কতটা কাজ করছে আর কতটা নিজেদের লেভেলকে উপরে নিয়ে গিয়ে কাজ করছে খুব সহজ ব্যাপার আমি মাস আগে যা করতাম ছ মাস পরে তার থেকে উন্নতি কি হ্যাঁ দেখা হ্যাঁ এটা হ্যাঁ বা নাই হয় এর কোনো কারণ নেই বেশিরভাগ ক্ষেত্রে অডিয়েন্স সেটা বুঝবেও না কিন্তু গ্রোথটা কিন্তু কোন না কোনো সময় সে বুঝতে পারবে আস্তে আস্তে জিনিসটা পাল্টাচ্ছে আজকে আমি যেটা বিয়ার বাই তাকে ফাইন্যান্স নিয়ে কথা বলতে গেলে কোনো সিএ কে আনতে হচ্ছে না ফাইন্যান্স মিনিস্টার আসছে সেই পাওয়ারটা তাকে আনতে হয়েছে কেউ তাকে হাতে তুলে জীবনে কিছু তুলে দেয় অনেকে বলে তার পেছনে অমুক পার্টি আছে তাদেরও তো আনতে হয়েছে রে বাবা কথাগুলো তো চলতেই থাকে না প্রথম কথা তাকে আনতে হয়েছে তারাও গাধা নয় যে যাকে তাকে খুশি সাপোর্ট করতে যাবে হঠাৎ করে ওকে প্রমোট করে হঠাৎ স্বপ্ন দেখে উঠলাম তাকে প্রমোট করলাম এটা হয় না এই পাওয়ারটা কিন্তু জীবনে ভীষণ দরকার এটা আমার বিশ্বাস একদম একদম ফলে আমি জানি না বাংলার কন্টেন্ট ক্রিয়েটর কমিউনিটিটা আমার এখনো মনে হয় আরেকটু ডেভেলপ হতে পারে আমাদের মধ্যে पोटेंशियल আছে কিন্তু আরেকটু হয়তো হতে পারে ডিসিপ্লিন নেই কিছু আছে কিছু নেই ডিসিপ্লিন আর আমরা ক্রিনজ বড় বেশি বিশ্বাসী মন বেশি বেশি আরে আমাদের অডিয়েন্সই তো এরকম যে পুরো সময় থাম্বনেল ফোকাসড কাজ করতে হবে তোকে থাম্বনেল এমন বানাতে হবে যে থামনেলে হয় পরিচিত মুখ থাকছে মানে আমি বেশিরভাগ কথা বলছি আমি যখন ইউটিউব খুলি ওরকমই তো দেখি হয়তো পরিচিত মুখকে ইউজ করছে নইলে এমন কিছু একটা লিখছে এটা ক্রিঞ্জ এমন কিছু একটা লিখছে খেতে গেছি এটা হাত করে টিশার্ট পরে খেতে চলে গেছি সেটার ভিউ বেশি হবে ওই একটা মোটামুটি লোক কোনো একটা ক্রিঞ্জ ভাবে ঘুরছে লে দেখ কিন্তু সেটা তো করতে চাই না একদম মানে যেহেতু এটা আমার প্রাইমারি ব্রেড এন্ড বাটন না সে করবো এবার আমার ভিশন প্রত্যেকের ভিশন আলাদা এক নাও হতে পারে খুব স্বাভাবিকভাবে তোমার ক্ষেত্রেও তাই মানে একদম মানে আমার যেটা মনে হয় যে সবারই যেখানে পৌঁছনোর সেই জায়গাটা কোথাও না কোথাও দাঁড়িয়ে হয়তো একটা কাছাকাছি মানে যারা ইউটিউব করছে কিন্তু এই রাস্তাটা ঠিক করে দেয় যে কে কত দূর কীভাবে যাবে একদম দিল্লি রোড ধরবো না বম্বে রোড ধরবো এটা ক্লিয়ার করবো আগে গলিগালা দিয়ে যাবো গলিগালা সেটাও হতে পারে দোষের কিছুই না যা এই আড্ডাটা বোধহয় আরও চলতে থাকবে কথা বললে কথা চলতে থাকবে আপনারা বরঞ্চ জানান গৌরবের থেকে বা আমাদের আরও এরকম আড্ডা করা যায় কিনা এক দুই কি কি প্রশ্ন ওর থেকে জানতে চান কারণ ও এই ব্যাপারটা মোটিভেশনাল ব্যাপারটা আমার অনেক আগের থেকে করছে এবং ও যে বয়সে যে অ্যাচিভ করেছে এটা আনবিলিভেবল আমার জীবনটা আমার জার্নিটা শুরুই হয়েছে ওর থেকে বেশি বয়সে ইউটিউব চ্যানেলগুলোই শুরু হয়েছে মানে ফুটকা সব কিছু তো ওয়াট সেগুলো জানান আর

এই সময়টার সাথে সেই সিডি ক্যাসেট থেকে আজকে হ্যাঁ আমি মিরকে মির দাও তাই আমার যাবতীয় ইউটিউবে জার্নি শেখা মিডের থেকে হ্যাঁ মানে উনি অসাধারণ ওইভাবে অ্যাডাপ্টেশন আনবিলিভেবল আর বিশেষ করে একটা বয়সে গিয়ে আচ্ছা আমাদের বয়সে আমরা ছোটবেলা থেকে হোয়াটসঅ্যাপ করে আসছি আমরা টিভিতে দরজা বন্ধ করেছি ভাই তাহলে ডিফারেন্স আছে একটা চ্যানেল ছিল টিভি 10 বছর হলো ডিফারেন্স আছে হ্যাঁ কারণ চেঞ্জ দু হাজার কুড়ির পর এত ফাস্ট হয়েছে

আর ওকে থ্রেড দেওয়া আছে দিনে একটা সময় বেশি হলে রিমোট লক করে দেবো খুলতে পারবে না আমি দেখেছি বেকার ঝগড়া জানি এখনকার সময় বাবা মায়ের জীবনে একটা নতুন স্ট্রেস স্ট্রেস না এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন মানে এটা আমি তোমারটা শুনবোই না একটা সময় অবধি ধরো দিনে ওর সে ফোন ঘাটার টাইম এক ঘন্টা হ্যাঁ এক ঘন্টা কি করছে আমি দেখবো না হ্যাঁ কিন্তু সিক্সটি ওয়ান মিনিটসে আমি ওটাকে লক করে দেবো তোমার কাছে নোটিফিকেশন চলে আসবে দ্যাটস ইট এর মধ্যে কোনো মারামারি ঝগড়াঝাটি কাটাকাটি নেই এক ঘন্টা আমি ঘাঁটবো না ওর নাইস আমাদের কাজ করে অ্যাচিভ করতে হয় ওকে কিছু করে তার পরের লেভেলটাই যেতে হবে এটা ভিডিও গেম হ্যাঁ ঠিক 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 আমি এইভাবে দেখি আর ওর সঙ্গে যে কারণে খুব ভালো বন্ধুত্ব রোববার আমি বেরোই না ওর আর ওর বন্ধুদের সঙ্গে ক্যারাম খেলা থাকে আমি কতক্ষণ বেরোই না ওটা তোমার ওর জন্য টাইম ওর জন্য টাইম তো এটাতে বাকি গল্পটা বোধ হয় আমরা এবার ক্যামেরার বাইরে আড্ডাটা মারি আর ভাল লাগলো বেশ ভাল লাগলো তোমার এখানে এসে আর আপনাদেরকেও বলছি সবাই সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ এই জিনিসটা এই চ্যানেলে খুব দরকার এই চ্যানেলে কেন আমাদের সবার চ্যানেলে আমাদের সবার চ্যানেলেই দরকার অবশ্যই গৌরবের প্রেত কথা ডেফিনিটলি আপনারা অলরেডি শুনেছেন জানেন চেনেন সবই হয়েছে ভালো কন্টেন্ট কনজিউম করুন এবং সব রকম সাপোর্ট করতে সব রকম কন্টেন্ট কনজিউম করুন এবং মানে আমার মনে অডিয়েন্সই সব আপনারাই সব তার বাইরে আমরা কিছু করছি না আর যেটা বলতে হয় লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন টু এবং ইন্দ্রজিৎ গৌরব এবং প্রেত কথা দেখা হচ্ছে সামনের এপিসোডে থ্যাংক ইউ